আসসালামু আলাইকুম, আমি কে এম নাদিম উদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক লার্নেট ল একাডেমি। রিটেন পরীক্ষা শেষ হওয়ার পর এমসিকিউ নিয়ে আমাদের ব্যস্ততা শুরু হলো আবার, এবং এমসিকিউ পরীক্ষার্থী যারা নতুন পরীক্ষার্থী, পুরনো যারা আছেন তাদের জন্য বলছি, এই পরীক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে সফল হওয়া যাবে না। আর নতুন যারা আছেন তারা তো এই পরীক্ষা সম্পর্কে জানবেন, এবং একটা তথ্য তাদের অবশ্যই জানা উচিত যে এই পরীক্ষাতে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছেন তারাও এই পরীক্ষায় অ্যাটেন্ড করছেন, যারা বারাট ল করে আসছেন তারাও এই পরীক্ষায় অ্যাটেন্ড করছেন। কিন্তু হতাশার বিষয় হলো যে এই পরীক্ষাতে আশানুরূপ ফলাফল আসছে না, এবং এই আশানুরূপ ফলাফল না আসার কারণে আমাদের টেনশন এবং হতাশা কাজ করছে। এই গাণিতিক হিসাব করলে দেখা যাবে যে গত পরীক্ষাতে 9%, প্রথম এমসিকিউ পরীক্ষা 2012-তে 9%, এরপর হচ্ছে 15-তে হচ্ছে 15%, এবার আশা করি আমরা এটাকে অতিক্রম করে ফেলব। কিন্তু এই 15% 9% বলে দিচ্ছে যে 100% ল এর স্টুডেন্ট থেকে ঝরে যাচ্ছে আপনার প্রায় 91 জন স্টুডেন্ট, এবং 91 জন লার্নার ঝরে যাওয়া মানে হচ্ছে এই পরীক্ষাটা অনেক কঠিন করে ফেলেছি আমরা। তাহলে আজকে যে 7টি বিষয়ে পরীক্ষা হয় সে 7টি বিষয়ের পরিচয় পর্ব থাকবে। সেই 7টি বিষয়ের নাম অনেকে ছোটস্থ তো বলতেই পারেন না, এবং ছোটস্থ বলতে গেলে যে বলে ফেলেন যে আমতা আমতা করে না, এবং একটা থাকে না, এটা কি করে একদম ছোটস্থ বা ছোটের আগায় রাখতে হয় সেটি আজকে শেখাবো। এবং এই 7টি বিষয়কে আমরা 4 ভাগে ভাগ করে নেব আইনের বিশ্লেষণে। প্রথমে থাকবে হচ্ছে পদ্ধতিগত আইন, দ্বিতীয় থাকবে হচ্ছে মূল আইন, তৃতীয় থাকবে হচ্ছে বিধিবদ্ধ আইন, চতুর্থ বিশেষ বা মৌলিক আইন। তাহলে আমরা যদি বলতে চাই যে পদ্ধতিগত আইন কাকে বলে, পদ্ধতিগত আইন হলো সেই আইন যে আইনের শেষে কার্যবিধি থাকে বা কার্যগত জড়িত আইনকে পদ্ধতিগত আইন বলে। তাহলে দেখতে পাই আমরা কোন দুটি আইনের শেষে কার্যবিধি আছে, যেমন দেওয়ানি কার্যবিধি এবং হ্যাঁ ফৌজদারি কার্যবিধি। তাহলে দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধিকে বলা হচ্ছে পদ্ধতিগত আইন। এখন কিছু কিছু আইন আছে যে আইনের মূল ধারা দিয়ে মামলা করতে হয়, মূল মামলাগুলো দায়ের করতে হয়, তাকে আমরা মূল আইন বলবো। যেমন দেওয়ানি মামলা যদি আপনি দায়ের করতে চান তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল ধারাগুলো দিয়ে দায়ের করতে হচ্ছে, এবং ফৌজদারি মামলাগুলো আপনি যদি দায়ের করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দণ্ডবিধির মূল ধারাগুলো দিয়ে মামলা দায়ের করতে হচ্ছে। তাহলে মূল আইন হলো দুটি, যে দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন। যে আইনকে মেনে বা মান্য করে যে আইন মানতে আমরা বাধ্য সেই আইনকে আমরা বলবো হচ্ছে বিধিবদ্ধ। যেমন 3 ধারাতে বলা হয়েছে তামাদি আইনের তামাদি অন্তে মামলা খারিজ, এবং সাক্ষ্য আইনে বলা আছে সাক্ষীর তালিকা যথাযথভাবে যদি আপনি দায়ের না করেন সেক্ষেত্রে সমন বা পরোয়ানা ইস্যু করা যাচ্ছে না। তাহলে সাক্ষীর তালিকা যদি যথাযথভাবে দায়ের না করেন, সমন বা পরোয়ানা ইস্যু না হলে মামলায় দায়ের করা যাচ্ছে না, তার মানে আপনি সাক্ষ্য আইন মানতে বাধ্য এবং তামাদি আইন মানতেও আপনি বাধ্য। আর এর দুটি আইন হলো বিধিবদ্ধ আইন। বিশেষ বা মৌলিক আইন হলো যে আইন নিজে নিজে চলতে পারে, অন্যের সাহায্য লাগে না। যেমন আমরা যখন মৌলিক পদার্থ কাকে বলে শিখেছি, যে পদার্থ ভাঙলে অন্য কোনো পদার্থের অস্তিত্ব থাকে না, যেমন যে আইন ভাঙলে অন্য কোনো আইনকে পাওয়া যায় না তাকে আমরা মৌলিক বা বিশেষ আইন বলবো। যেমন বার কাউন্সিল, বার কাউন্সিল অন্য কোনো আইনের সাহায্য ছাড়া নিজে নিজেই চলছে। বার কাউন্সিল হচ্ছে কতদিনের ট্রাইব্যুনালে আপিল করতে হবে, কতদিনের ট্রাইব্যুনালে রিভিউ করতে হবে সেটা উপলব্ধিছে, তামাদি আইনেরও ধারধারা লাগছে না তার, সেক্ষেত্রে বার কাউন্সিলকে বিশেষ বা মৌলিক আইন বলতে পারি। তাহলে আজকের পাঠে আমরা শিখলাম 7টি আইন, 7টি আইনের নাম। এখন একটা উদাহরণ দিয়ে আমরা আরো সুন্দর করে পদ্ধতিগত, মূল, বিধিবদ্ধ এবং বিশেষ আইনকে বুঝতে পারি। যেমন আপনি একটি মোবাইল ফোন ব্যবহার করেন, এই মোবাইল ফোনটা যখন কিনেছেন তখন এই মোবাইল ফোনে একটি ক্যাটালগ ছিল, সেই ক্যাটালগটা যখন আপনাকে দেওয়া হয়েছে যে আপনি নীল বাটন চাপলে আপনার হচ্ছে বলবে হ্যালো, এবং হচ্ছে যদি আপনি কালো লাল বাটনটা চাপেন সেক্ষেত্রে বলবে যে হ্যাঁ কেটে গেল, এরপর আপনি কোন বাটন চাপলে কিভাবে কত আসবে এটা হচ্ছে আপনার ক্যাটালগে থাকে। তেমনি ভাবে পদ্ধতিগত আইন, দেওয়ানি প্রসিডিংটা কিভাবে চলবে, দেওয়ানি মামলাগুলো কিভাবে চলবে, এই মামলাগুলো কিভাবে পদ্ধতিতে যাচ্ছে সেটিই হচ্ছে বলে দিচ্ছে পদ্ধতিগত আইন। ফৌজদারি মামলাগুলো কিভাবে চলবে, কতদিনে আপনার এখানে আপিল করতে হবে, কতদিনে রিভিউ করতে হবে, আপিল ক্ষমতা কিভাবে পাবে আদালত, এই ধরনের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাহলে মূল আইনটা হচ্ছে এই মোবাইলটা চালাচ্ছেন ঠিক আপনি হচ্ছেন, ঠিক আপনি এই আইনের মধ্যে হচ্ছে মূল আইন। যেমন আপনি মোবাইলটা চালাচ্ছেন, যেমন মূল আইন না থাকলে কিন্তু পদ্ধতিগত কোনো দাম থাকছে না, যেমন মূল আইনের ধারাগুলো দিয়ে মূল মামলাগুলো করা
হচ্ছে। তাহলে মোবাইলটা হচ্ছে পদ্ধতিগত আইন এবং এই যে মোবাইলটা যে পরিচালনা করছে তাকে আমরা বলছি মূল আইন। কিন্তু একটা বিষয় হচ্ছে যে খাইলে খিদা লাগে না, ঘুমালে কিন্তু চোখে দেখা যায় না, তা সেক্ষেত্রে এই মোবাইলটা আপনি চার্জ দিতে বাধ্য। মোবাইলেরও একটা খাবার আছে, সে খাবারটা যদি মোবাইলকে না খাওয়ান মোবাইলটাও হচ্ছে আমাদের মতো ঝিমিয়ে পড়বে এবং ঝিমিয়ে পড়ার সাথে সাথে কিন্তু মোবাইলটা বন্ধ হয়ে যাবে। আপনি যদি চার্জ দিতে চান বা বিধিবদ্ধ মোবাইল চালাতে চান আপনাকে কিন্তু অবশ্যই চার্জ দিতে হবে, এটি আপনি বাধ্য। আর এর নাম হচ্ছে বিধিবদ্ধ, যেমন তামান্দি আইনকে আপনি মান্য করতে বাধ্য এবং সাত পয়েন্টকে আপনি মান্য করতে বাধ্য। এবং একদম মানে শেষ কথায় চলে এসেছি, বিশেষ আইন তো হচ্ছে একদমই বিশেষ আইন। বিশেষ আইন যেখানে উপস্থিত হয় সাধারণ আইন সেখানে দ্বিতীয় বা নিষ্ক্রিয় হয়ে যায়, এবং বিশেষ আইন সবসময় বিশেষ আইন থাকবে, সাধারণ আইন সেখানে কার্যকর হবে না। এবং সাতটি বিষয়ের মধ্যে আমাদের একটি বিশেষ আইন আছে, সেটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। পরবর্তীতে আবার কোনো এক সময় কথা হবে, এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।